বিশাল বড়। কালাসার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড। মানুষের ঘামের গন্ধে চলে আসে এই ঘাতক। বিছানায় ঘুমন্ত মানুষের ঘামের গন্ধ সবচাইতে বেশি পছন্দ এই মৃত্যুদূতের। লিকলিকে চিকন কালো সাদা ডুরের এই মৃত্যুদূতের নাম কালাচ। ঘাটাল থানার চাউলির এক স্কুল পড়ুয়া এই কালাচের থেকে কিভাবে রক্ষা পেল শুনলে অবাক হবেন। রাত ১২টা, স্কুল পড়ুয়া বছর ১৫র ছেলেটি শুতে যাবে, ঠিক তখনই তার মা দেখেন বিছানায় কি একটা চিকচিক করছে। ভালো করে দেখেন এ তো কালচিতি বা কালাচ। সঙ্গে সঙ্গে বড় দপ্তরে খবর দেন তিনি। গভীর রাতেই ছুটে আসে রিকভারি টিম, বিছানা থেকে কালচিতিকে উদ্ধার করেন তারা। স্কুল পড়ুয়া তাই বিছানায় বই খাতা, হালকা ঠান্ডা পড়েছে সেজন্য বিছানায় রয়েছে কম্বল। মোটামুটি বিছানার অনেকটা অংশ বেশ জোড়া, বই খাতা সাথে নিয়েই ঘুম চোখে বিছানায় শুয়ে পড়ত ছেলেটি। যাই হোক, ভাগ্যক্রমে সাপটিকে মা দেখে ফেলেছিলেন, তাই ভাগ্যক্রমে বড় সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ওই পড়ুয়া। কালাচ সাপ এমনিতে শান্ত স্বভাবের, মানুষের ঘামের গন্ধ ভীষণ পছন্দ, তাই বিছানাতেই উঠে আসে। বালিশের আশেপাশে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, তারপর ঘুমের মধ্যে ছোবল দেয় মানুষকে। কামড়ে জ্বালা পড়া থাকে না, অনেক সময় চিহ্নও থাকে না। পেট ব্যথার সাথে সাথে শিবনেত্র হয়ে যায় দুই চোখ। ভালো করে খেয়াল না করলে পেটে ব্যথা গ্যাস মনে করেই অনেক ডাক্তারের কাছে যান না, নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী। শীত গ্রীষ্ম যাই হোক, বিছানায় শুতে যাওয়ার আগে ভালো করে বিছানা দেখে টাঙিয়ে মশারি, তারপর ঘুমুন। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। বিছানার মধ্যে কালাচ সাপ, বিশাল বড়, সাংঘাতিক সাপ। মধ্যে কালাচ সাপ, বাহ। আর এরা সাধারণত বিছানা বইয়ের মধ্যেই থাকে, কারণ এরা মানুষের ঘাম গন্ধ ইয়ে করে কাছে নেই। কালাচটা হবে প্রায় আড়াই ফুটের কাছাকাছি হবে, দেখছো এদের ক্ষমতা কতটা। বিছানার মধ্যে কালাচটা, বাবা যাবে কথা। একটা তোমরা ইয়ে দাও, একটা থলি দাও, বিছানার মধ্যে কালাস কাছে, বিছানার মধ্যে বালিশ, তার মধ্যে কালাস সব চলে আসছে। কি হলো? হ্যালো, হ্যাঁ, মানে কালাস সাপ যে মানে ভাবা যাবে নি, প্রচুর বড়, মানে এত বড় কালাস সাপ বিছানার মধ্যে মানে বইয়ের মধ্যে ভাবা যাবে নি, বিশাল বড়। এই দাঁড়া ভাই, এই লাইটটা আর এটা নিয়ে তা উল্টি এটা বন্ধ করতে, এটা নেবো তাই না? এটা কালাচ, আমি সব বলে যাবো, আপনারা আমাদেরকে সব বলে যাবো। আসো, মানে বিছানার মধ্যে কালাচ সাপ ভাবা যাবে নি, এত বড় কালাচ সাপ বিছানার মধ্যে, তাও বিশাল বড়, দু ফুট হবে। আরে আমার হাতে ধরা আছে, ওরা ভয় করছে। এখানে দাঁড়ান ওনারা, কালাচ, কালচিতি, ডোবনা কালাবড়া বা কাল নাক। আবার অনেকে অনেকে দেখবেন গ্রাম অঞ্চলের মহিলারা গাল দিতে গিয়ে বলে তোকে কালে খাবে, এই হচ্ছে সেই কাল। এর অনেকগুলি নাম, ১০০ মিনিটের মধ্যে ঘাটাল হসপিটাল। ১০০ মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি যায়, সেই ব্যক্তিকে বাঁচানো অসম্ভব।
এদের প্রচন্ড বিষ নিউরোটক্সিন। আমরা বাস করি পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় সাপে কাটার ওষুধ কেবলমাত্র হসপিটালেই পাওয়া যায়, হসপিটাল ছাড়া কোনো ওঝা বা গুণিনের কাছে পাওয়া যায় না। আমি দেখেছি এখনো আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় স্নেক রেস্কিউ করতে যাই, কিন্তু মানুষ এখনো কিন্তু ওঝার কাছে যায়। ওঝার কাছে যে কি হয়, ওই 100 মিনিট সময়টা হারিয়ে যায়। আর 100 মিনিট সময়টা হারিয়ে গেলে যখন আমরা হসপিটালে যাই তখন ডাক্তার কি বলে, টাইম ইজ ওভার। অতএব সাপে কাটলে 100 মিনিটের মধ্যে হসপিটালে যাবেন। এ সাপটি হচ্ছে বিচিত্র সাপ। এ সাপ কামড়ালে কোনো রকম জ্বালা যন্ত্রণা, কোনো রক্ত বেরোবে না, কিন্তু কিছুক্ষণ পর পেটটা একটু যন্ত্রণা হবে আর চোখ দুটি বুঝে আসবে, তখনই কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলবে। এ সাপ যদি ঘুমন্ত অবস্থায় কামড়ায় কোনো মানুষকে, এরা সাধারণত বিছানায় কামড়ায়। কেন বিছানায় কামড়ায়? মানুষের গায়ের যে ঘাম গন্ধ এরা প্রচুর পছন্দ করে, যার জন্য এরা বিছানাতে যায়। যেটা আজকে এই ঘটনা ঘটতে যাচ্ছিল, ও যদি শুয়ে পড়তো বিছানায় কামড়ে, এরা মানুষের গায়ের ঘাম গন্ধ পছন্দ করে, মানুষকে কামড়িয়ে দেয়। আর এ যদি ঘুমন্ত মানুষকে কামড়ায়, 3.5 ঘন্টা পর এর রিয়াকশন আসে। তার মানে কি, 3.5 ঘন্টা পর সে মানুষটি কিন্তু সারা হয়ে যাবে। আর যদি দেখা যায় যে সত্যিকারের এ সাপ কামড়িয়েছে, তখন কি হয়, আস্তে আস্তে যদি হসপিটালে যাই, এভিএস নিলে মানুষ কিন্তু বেঁচে যাবে। এভিএস মানে অ্যান্টিভেনাম সিরাম। তাই এ সাপ থেকে খুব সচেতন, এরা বিছানায় কামড় দেয়। দেখবেন কিছুদিন আগে রামজীবন ফোরে যেটা আমরা রেস্কিউ করেছিলাম, একটা বাচ্চা ছেলে যে স্কুল পড়ুয়া তাকে কামড়িয়েছিল, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিল আমরা ঘাটাল হসপিটালে এনে সেই ছেলেটিকে বাঁচাতে সক্ষম হয়েছি। তাই সাপ চিনে রাখুন, এটি হচ্ছে কালাচ, এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ। এদের বিষানাম হচ্ছে নিউরোটক্সিন, কিন্তু এদের কামড় কেউ বুঝতে পারে না। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।